ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মিম অভিনীত পরান সিনেমা। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। এদিকে স্বামী সনি পোদ্দার সহ ছবিটি দেখলেন নায়িকা, আর সিনেমাটি দেখার পর মিমকে প্রশংসায় ভাসালেন তার স্বামী সনি। চলুন জেনে নেই কি বললেন নায়িকার জীবন সঙ্গী। ঈদের দর্শকপ্রিয় সিনেমা হয়ে উঠেছে পরান। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দেখতে হুড়োহুড়ি চলছে প্রেক্ষাগৃহে। এদিকে দর্শকদের চাপ দিনের পর দিন বৃদ্ধি পাওয়ায় ঈদের অন্য ছবির শো কমিয়ে বাড়ানো হয়েছে পরানের শো। সম্প্রতি রাজধানী যমুনা ব্লকবাস্টারে স্বামী সনি পোদ্দার সহ বন্ধু স্বজনদের নিয়ে পরান সিনেমাটি দেখেন মিম, আর স্ত্রীর সঙ্গে সিনেমাটি দেখে ফেসবুকে তার অভিনয়ের প্রশংসা করেন সনি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সনি বলেন, তিনি যখন মিমের বয়ফ্রেন্ড ছিলেন তখন সিনেমা হলে একা বসেই তার সিনেমা উপভোগ করেছেন। মিম অভিনীত তার দেখা প্রথম সিনেমার নাম সাপলুটু। বিয়ের আগে একসাথে বসে মিমের সাথে কোনো সিনেমা দেখা হয়নি তার। এদিকে বিয়ের পর মিমের প্রথম মুক্তি পাওয়া সিনেমা পরান, ফলে প্রথমবারের মতো দুজন একত্রে বসে সিনেমাটি দেখলেন, সাথে দেখলেন দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস। তার স্ত্রী মিমের সাফল্যে গর্বিত জানিয়ে সনি লিখেন, বিদ্যা সিনহা মিমের স্বামী হিসেবে তিনি গর্বিত। এরপর মজার ছলে তিনি বলেন, বিয়ের আগে পরান সিনেমাটা দেখলে অনন্য চরিত্রটির সাথে সম্পর্ক করার আগে কিছুটা হলো ভেবে দেখতেন স্বামী সনি। সবশেষ মিমের উদ্দেশ্যে সনি বলেন, তিনি ভাগ্যবান এই ভেবে যে পর্দার অনন্যার সাথে বাস্তবে বিদ্যা সিনহা মিমের কোনো মিল নেই। এদিকে চলতি বছরের 4 জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মিম। 6 বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।